সাদিয়া কোথায় গিয়েছিলে? জি ম্যাডাম, আমি আমি আমার বান্ধবীর ওখানে গিয়েছিলাম ম্যাডাম নোটস কালেক্ট করতে। ও, নোটস কোথায়? নোটস তো ম্যাডাম ইনবক্সে দিয়ে দিয়েছে। ইনবক্সে দিয়ে দিয়েছে, সেই নোট তুমি আনতে গিয়েছিলে? আমার বান্ধবীটা ম্যাডাম খুব হারামি, মানে ইনবক্সেই দেওয়া যেত কিন্তু না, সামনাসামনি না গেলে সে সেটা দিবে না। আমি তো শুনেছি তোমার ফ্যামিলির অবস্থা বেশি ভালো না, এত দামি দামি পোশাক সাজগোজ করে তুমি ঘুরে বেড়াও, তুমি তো কিছু করো না। ম্যাম কে বলো আপনাকে আমার ফ্যামিলির অবস্থা ভালো না? কেন, তুমি না আমাকে বলেছিলে ভাড়া নেওয়ার সময় যে তোমার ফ্যামিলির অবস্থা বেশি ভালো না, বাবা নেই, অনেক কষ্ট চলছো। হ্যাঁ ম্যাডাম, এটা ঠিক বাবা নেই কিন্তু অবস্থা তো খারাপ না, মানে আমাদের তো জমি জমা আছে, অনেক কিছুই আছে, ওখানে সব কিছু চাচা দেখাশোনা করে, ওখান থেকে যা টাকা আসে তাতেই আমাদের চলে যায়। আসলে হয়েছে কি ম্যাডাম, ওই বাড়ি ভাড়া নেওয়ার সময় তো একটু এই টাইপের কথা বলতেই হয়, নাহলে তো টাকা কমানো যায় না। দোকানে গেলে যেরকম আমরা যে কোনো কিছু টাকা কমানোর জন্য একটা বাহানা দিই, ওরকম আর কি। তাহলে কি তোমার টাকার সমস্যা নেই? না ম্যাডাম, কেন আপনি বলেন তো, আমি আপনাকে কখনো টাকা নিয়ে ঘুরিয়েছি কোনো মাসে? তা করনি, কিন্তু তোমার তো বাবা নেই, তাহলে তোমার এত খরচের টাকা দেয় কে? ওই যে ম্যাডাম বলছিলাম না যে আমার চাচা সব কিছু দেখাশোনা করে, কিন্তু আমাদের অনেক জমি জমা আছে বাড়িতে, ওখান থেকেই চলে আসে সব কিছু। আসলে হয়েছে কি ম্যাডাম, আমাদেরকে কিন্তু চাচা একটু ঠকিয়েও দেয়। মনে করেন যে ক্ষেতে যদি 100 মন চাল বিক্রি হয় সে আমাদেরকে বলে 500, কিন্তু আমাদের হয়ে যায়, তাই মা ওরকম কিছু বলে না। না, আর আমি তো শুনলাম যে তুমি বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করো, ওরা তোমাকে টাকা পয়সা দেয়, নানান সময় নানা কিছু গিফট দেয়, সেগুলো তুমি নাও। আমি ম্যাডাম, আমি আমি এসব করতে পারি ম্যাডাম? আপনাকে কে বলেছে এসব কথা বলেন তো আমাকে? আচ্ছা, সেটা না হলে তো ভালোই, কিন্তু শোনো, এরকম যদি কিছু হয় তাহলে কিন্তু আমার এখানকারই বদনাম, আর এরকম বদনাম হলে কিন্তু আমি তোমাকে এই হোস্টেলে থাকতে দিব না। আর গতকালের ঘটনা তো জানোই, তোমার কারণে কিন্তু এই ঘটনাগুলো হয়েছে, তুমি না থাকলে কিন্তু হতো না, সুতরাং সাবধানে থাকবে, কোনো রকম কোনো কিছু যেন তোমার দ্বারা না হয়। বিশ্বাস করেন ম্যাডাম, আপনাকে যে এসব কথা বলেছে না সে খুবই মিথ্যা কথা বলেছে, মানে আপনি আমাকে একটু বেশি আদর করেন, এটা ওদের কাছে সহ্য হয় না, আপনার কাছে আমাকে খারাপ বানানোর জন্য এসব কথা বলেছে। আমি তো শিওর ম্যাডাম, ওই তানি অথবা নোরা আপনাকে এসব কথা বলেছে না? আমি জানি তো, ওরা আমাকে এত জেলাস করে, এত জেলাস করে, আপনি বিশ্বাস করবেন, এই যে আমার নামে এতগুলো অপবাদ দিচ্ছে, আমি ছেলেদের সাথে কথা বলি, গিফট নেই, আমি ওদের সাথে কথা পর্যন্ত বলি না, গিফট নেই এত দূরের কথা। আমি তো তোমাকে সারাক্ষণ ফোনে কথা বলতে দেখি, মায়ের সাথে সারাদিন মায়ের সাথে কথা বলি ম্যাডাম, আমার মা তো আপনাকে বলেছি গ্রামে একা থাকে, আমি এখানে একা থাকি, মা আমাকে নিয়ে চিন্তা করে, আমি মাকে নিয়ে চিন্তা করি সারাদিন, তাই আমরা একজন একজনের সাথে কথা বলি, সুখ দুঃখের আলাপ করি, কিন্তু দেখেন মা মেয়ের সুখ দুঃখের আলাপেও মানুষের কত খারাপ নজর, কত আজে বাজে কথা বলছে আমাদেরকে নিয়ে ম্যাডাম। আমার চরিত্র ম্যাডাম, আমার চরিত্র ম্যাডাম ফুলের মতো পবিত্র, তারপর এই আমাকে নিয়ে কত কত বলে ম্যাডাম, প্রেম করি আমি তা অনেকগুলো, এটা কোনো কথা ম্যাডাম? সাদিয়া কান্নাকাটি করো না প্লিজ। ম্যাডাম আপনি আমার গার্ডিয়ান, আপনি যদি আমার ভালো মন্দ না বুঝেন তাহলে কে বুঝবে, আর আপনাকে ভুল বোঝাতে বসে থাকে সবাই, তাই না ম্যাডাম? আমি পড়ালেখার জন্য কোথাও চাই না, কিচ্ছু করি না, এই যে আজকে বের হলাম, বাধ্য হয়ে বের হলাম, পড়ালেখার জন্য বের হলাম, নোটস কালেক্ট করতে বের হলাম, কারণ আমি যদি পড়ালেখার বাইরে কিছু করি তাহলে আমার চাচারা আমাকে ছাড়বে না, আমাকে রীতিমতো থ্রেট করে রাখে। আর এগুলো কেমন মেয়ে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের নামে, একটা ইনোসেন্ট মেয়ের নামে কত রকম মাঝে মাঝে কথা ছড়াচ্ছে। প্লিজ তুমি কান্না বন্ধ করো সাদিয়া, আমি ওদেরকে ভীষণভাবে বকে দিব, ওরা যাতে কখনো তোমার বিরুদ্ধে এরকম কথা না বলে। হ্যাঁ ঠিক আছে, আমি ম্যাডাম যাই। কেন তুমি আজকে এত সকালে কেন?